দাদা মেয়ে পাওয়া গেছে। তোমার মেয়ে কিন্তু সত্যি ভালো অ্যাক্টিং করছে, আমার সঙ্গে কাজ করলে সুপারস্টার হয়ে যাবে। এটা কে রে? চলো ডান্সের রিহার্সাল করা হবে, ম্যাডাম এসে গেছে। হে ভগবান, এবারে মতো বাঁচিয়ে দিয়েছো। এই যে প্রোডিউসার বাবু, এগ্রিমেন্টে কিন্তু রিহার্সালের কথা লেখা ছিল না, এর জন্য আমি এক্সট্রা পেমেন্ট নেবো। হ্যাঁ দেখো, এই প্রোডিউসার বিরিয়ানি নিয়ে আসতে বলেছে, তাড়াতাড়ি যা গরম গরম নিয়ে আসবি, মাঝ রাস্তায় আবার খেয়ে নিস না। ইয়েস স্যার, নিয়ে আসছি স্যার। কি হলো, দরজার সামনে দাঁড়িয়ে আছো যে? ভবানী বাবু, আপনি কখন এলেন? আপনার কাছে আমি বললাম টাকা রিটার্নের ব্যবস্থা আমি করছি। বাবা ছাড়ো আমাকে, বাবা ছাড়ো আমাকে। ভবানী বাবু, মা, হ্যালো হ্যালো, আমি ভোলা বলছি। জানি কাজটা কি সেটা বলো। আমার মেয়েকে ভবানী তুলে নিয়ে চলে গেছে। আরে এসব কি বলছো তুমি? দেখো তাড়াহুড়ো করো না, কাউকে বলো না, তাহলে বদনাম হয়ে যাবে। আর পুলিশকেও কিন্তু বলো না তুমি, পাবলিক যদি এটা জানতে পারে আমার সর্বনাশ হয়ে যাবে। আমাকে হোম মিনিস্টার চেনে, ওনার সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ ডোন্ট ওয়ারি। দেখো তোমার ফিল্মে হাততালি দিতে হলেও দেব, ক্যামেরা সুইচ অন করতে হলেও করব, তুমি যে কোনো ফাংশনে ডাকলেও যাব, কিন্তু এটা খুব জটিল বিষয়। দেখো ভবানী খুব বড় গুন্ডা, এই এলাকাতে কোনো গন্ডগোল হলে ভবানীকে যখনই ডাকিও তখনই চলে আসে। ও চ্যালেঞ্জ করেছে মানে সেটাও করবেই। স্যার আপনি সব কি বলছেন, ও আমার মেয়ে। আরে কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরে থাকো, ও ঠিক দিয়ে যাবে। কি বলছেনটা কি আপনি, ও আমার মেয়ে। এই তোমার এই কথাটা টাকা নেওয়ার আগে মনে ছিল না? আসলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমার মেয়ে বড় অভিনেত্রী হয়ে যাবে, তাই। আমিও স্বপ্ন দেখেছিলাম চিফ মিনিস্টার হব, তা কি হয়েছি? হোম মিনিস্টার হয়েই আছি। আরে আরে আপনি চাইলে নিশ্চয়ই করতে পারবেন। দেখো আমার কাছে এখন সময় নেই, চিফ মিনিস্টারের সঙ্গে এক্ষুনি মিটিং আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বলছেন না কেন কিছু? শুনুন না, শুনুন আমার কথাটা একবার শুনুন। আপনার সামনে আমি হাত জোড় করছি, আপনি কিছু একটা করুন, আমার মেয়েকে উদ্ধার করুন। মিনিস্টার সাহেব শুনুন, শুনুন প্লিজ, আপনারা শুনুন। আরে হোম মিনিস্টার সাহেব তো এমনিই চলে গেলেন, এখন আমার আর আমার মেয়ের কি হবে? আপনার সিনেমাটার কি? তারা থাকলে নিজে গিয়ে বাঁচিয়ে নিয়ে এসো। আমাকে তো মেরেই ফেলবে। গেলে তোমার নিজের মেয়েকে বাঁচাতে তুমি নিজে যদি এত ভয় পাও, তাহলে ওকে বাঁচাতে কে আসবে? হে ভগবান। হ্যালো বিজয়। বলুন আঙ্কেল। তুমি ওখানে কি করছো? ওটা খুব ডেঞ্জার জায়গা, তুমি জানো সেটা? এ কি টেলিস্কোপ দিয়ে নজর রাখছেন? অন্য কোনো কাজ নেই আপনার কাছে? এটা আপনার কাজ করার বয়স নেই, বাড়ি গিয়ে বিশ্রাম নিন। এই আমার বয়স নিয়ে কথা বলবি না, তাহলে খুব মারবো তোকে। আরে এটা স্টিল বডি, স্টিল বডি। ঠিক আছে আপনার যা ইচ্ছে। হ্যাঁ তুই দিনকে দিন একেবারে কেয়ারলেস হয়ে যাচ্ছিস। আরে যতই বোঝাও কিচ্ছু বোঝে না। আহ
বিজয় কাজ শেষ হয়ে গেছে? সব বোম লাগানো হয়ে গেছে, 150টা বোম একসাথে ফাটবে। তাহলে কি সারেনটা বাজিয়ে দি? দাও আমাকে টিফিনে দাও। আঙ্কেল কোথায়? ও এখনো আসেনি, আমি যখন ওর সাথে কথা বলছিলাম তখন বললো আমি আসছি, সময় হয়ে গেছে, এই আশেপাশে কোথাও আছে। আঙ্কেল, 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 কোনো উত্তরই তো দিচ্ছেন না। আঙ্কেল, আঙ্কেল, রিপোর্ট থেকে যা বোঝা যাচ্ছে তাড়াতাড়ি বাইপাস সার্জারিটা করতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো যাবে না, কিন্তু তার জন্য 3 লাখ টাকার প্রয়োজন আছে। এত কি ভাবছেন আপনি? না স্যার, কিছু নয় স্যার, আপনি সবকিছু রেডি করুন, আমি টাকা নিয়ে আসছি। স্যার আর একটা রিকোয়েস্ট, কথাটা যেন আঙ্কেল জানতে না পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার হাজবেন্ডের চর্বি একটু বেশি বেড়ে গেছে, এবার সেটা একটু কমাতে হবে, ডক্টর কেটে বের করে নেবেন। তুই ভয় দেখালে আমি ভয় পাই না, যেটা করবার তাই করব, যা খাবার তাই খাব। আপনি কি কি খাবেন সেটা ডাক্তারবাবু এসে বলবেন, ততক্ষণ আপনি চুপ করে থাকুন, রেস্ট নিন। বাবা, তোমার কাকার খুব বড় সমস্যা নেই তো? বড় কোনো সমস্যা নেই, একটা ছোট অপারেশন করতে হবে। অপারেশন? তাতে কত খরচ হবে? কত খরচা হবে জেনে কি হবে আন্টি? আপনারা আমাকে প্রতিপালন করে এত বড় করেছেন, আমি এটুকু পারবো না? আপনি এখন আঙ্কেলের কাছে থাকুন, যান যান। গাড়ি থামাও। নমস্কার, আমাকে চিনলে না? যে আমি কে? আমি হলাম সিনা, প্রোডিউসার সিনা। ব্যাপারটা কিছুই নয়, তোমার জন্য একটা কাজ আছে, সঙ্গে আসবে? ওই যে ভবানী আছে না, ও শিলুকে তুলে নিয়ে গেছে। আরে ভাই, আমার পিকচার মাঝখানেই আটকে গেছে, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু কেউ সঙ্গ দিচ্ছে না, হোম মিনিস্টারকেও বলেছি কিন্তু সেও আমায় সঙ্গ দেয়নি। বিজয়, এবার শিলুকে ভবানীর হাত থেকে তুমিই বাঁচাতে পারো। এই জন্য ডেকেছিলে? আরে কে কাকে তুলে নিয়ে গেল তাতে আমার কি? এসব কি আমার কাজ? শিলুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কিছু করতে পারবো না। ওই ওকে বাঁচিয়ে আনতে পারে তুমি বলেছিলে না? ভোলা, এর মতো একটা ভীতু লোক তোমার মেয়ের নাম শুনে ছিটকে চলে গেল, তুমি বলেছিলে তোমার মেয়েকে ওই বাঁচিয়ে নিয়ে আসতে পারে, ও কি করে বাঁচিয়ে আনবে? ওই বাঁচিয়ে আনবে? আসলে আমার মেয়েকেও খুব ভালোবাসে, দেখবেন ঠিক বাঁচিয়ে আনবে। সত্যি বলছো? কি ব্যাপার ভাই, তুমি কি ভেবে দেখলে? বাঁচাবো কিন্তু ভালোবাসার জন্য নয়, আমি ওকে বাঁচাবো
টাকার জন্য। টাকা? আরে টাকার কথা বলছো? টাকার ব্যাপারে চিন্তা করবে না। বলো কত টাকা দরকার তোমার? ফিরে এসে বলবো। সিগারেট দাও তো। হ্যাঁ, এই নিন সিগারেট। অতিথিদের মতো আসো আর এভাবেই ছেড়ে চলে যাও। আমি কি তোমাকে জ্বালাতন করি? আরে বৃষ্টিতে ভিজে গেলি তো, এনে তোয়ালেটা দিয়ে মুছে নে। এটা তো পেম্বার্তি, ট্রেন তো এখানে দাঁড়ায় না, আজ থামলো কেন? আরে দাদা আমি কি করে জানবো? জানো না যখন চুপ করে বসে আছো কেন? গিয়ে একবার খোঁজ নাও। হ্যাঁ হ্যাঁ যাও। আরে কি হলো আংটিটা? ও এই আংটিটা কিন্তু আসল রূপোর, এভাবে ফেলে দিও না, পরে নাও। তোমার বাবা তোমাকে প্রথমবার কিছু দিয়েছেন, এটা সামলে রেখো। আর কতক্ষণ লাগবে? বৃষ্টিটা কি জোরে এলো তাই না? নমস্কার স্যার। ট্রেন থামলো কেন? স্যার সামনে লাইনটা খারাপ আছে, 2-3 ঘন্টা সময় লাগবে, ততক্ষণ আপনি ওয়েটিং রুমে ওয়েট করুন, আমি জলখাবারের ব্যবস্থা করছি, আসুন স্যার। গর্ধব কোথাকার! এই চল কাকাকে ফোনে ধর, আমি কথা বলবো, তাড়াতাড়ি কর। এগুনি করছি দাদা। কে এই লোকটা? দাসের ছেলে ভবানী। পেছন পেছনে এত লোক যাচ্ছে, অনেক বড় লোক বুঝি। আরে আস্তে করে বলো, ওর বাবা হলো এই এলাকার সব থেকে বড় ডন। কোথায় যাচ্ছো? বৃষ্টি হচ্ছে তো মা। তোমার বাবা দেখে নিলে তখন? আমার বাবা এখানে নেই, ওই দিকে বিজি, দেখো। মন যে বিভোর, মন যে বিভোর।
সাথে যাব ভেসে, হাওয়ার বরসে যাব ভিজে, লাগে আজ কি দারুণ ভুলে গেছে বে মালুম, লাগে আজ কি দারুণ ভুলে গেছে বে মালুম, মন আজ গেল সব ভুলে, হে পাগল এই মন হলো যে পাগল, এই বৃষ্টিতে ভিজেছে মন, শোনো শোনো মন বলে কি মেঘের সাথে যাব ভেসে, ভিজেছে মন, শোনো মন সে না বুঝতে পারি তোর বাহানা, ভেসে যাব আর দূরে কি ভালো হয় বুঝি না, হে পাগল এই মন হলো যে পাগল, এই বৃষ্টিতে ভিজেছে মন, মেঘের সাথে যাব ভেসে, হাওয়ার পরশে যাব ভিজে, লাগে আজ কি দারুণ ভুলে গেছে বে মালুম, লাগে আজ কি দারুণ ভুলে গেছে বে মালুম, মন আজ গেল সব ভুলে, তোমার বাবার শরীরটা ঠিক নেই, উনি তোমায় দেখতে চাইছেন, চলো। চলো দাদা, খোঁজ নে ওকে। আরে ট্রেন চলে যাচ্ছে, তোমার বাবা কোথায়? ট্রেনে ওঠেনি না তো? কি হলো, কাউকে খুঁজছো? আমার বাবা এখনো ট্রেনেই ওঠেনি। তোমার বাবা ওঠেননি? তুমি চিন্তা করো না, আমি দেখছি। তোমার বাবাকে দেখতে কেমন? যেমন বাবারা দেখতে হয়। আরে সেটা নয়, দেখতে কেমন সেটা বলো। গলায় একটা মাফলার আছে আর হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। ঠিক আছে, আমি দেখছি। ওফো, আপনি কাউকে দেখেছেন যার গলায় মাফলার পায়জামা পরেছিল? আমি তো দেখিনি। ওদিকে নেই। আপনি কাউকে দেখেছেন? না না, কাউকে দেখিনি। আরে উনি কোন দিকে গেছিলেন? ওইদিকে দেখো, ওইদিকে, ওখানে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ,
তাড়াতাড়ি দেখো। আরে শুনুন, ট্রেনটা থামান, একজন উঠতে পারেনি। আরে একজন উঠতে পারেনি সে তাহলে আরে কি করছেন আপনি? দাঁড় করানো যাবে না বলছি। আরে বাবা, তুমি তুমি এখানে? না তো কোথায় থাকবো, ট্রেনের নিচে? যাও ভেতরে গিয়ে বসো। আপনি কাউকে দেখেছেন? শুনুন, আমার বাবা এসে গেছে, আপনি চলে আসুন। হ্যাঁ দেখছি দেখছি। আরে না, আমার বাবা ভেতরেই আছে। চিন্তা করো না, খুঁজে নিয়ে আসবো। ওফো, আমার বাবা চলে এসেছে। কি, তোমার বাবা ট্রেনে আছে? আমি আসছি, দাঁড়াও দাঁড়াও। আরে তাড়াতাড়ি। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বেচারা ছেলেটা ট্রেন মিস করলো মা। বেচারা, আমরা কি করবো বল? তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, চল আমার সঙ্গে ভেতরে চল। চল বাবা, তুমি কেমন আছো? তোমরা সবাই বাইরে যাও, আমার ছেলের সঙ্গে একটু কথা আছে। তোমাকেও বলছি, হ্যাঁ তুমিও যাও। বাবা, আমার সময় হয়ে গেছে, কিন্তু মরেও আমি শান্তি পাবো না সেটা আমি জানি। মানুষের উপর অনেক অত্যাচার করেছি, যা খুশি করো, মেয়েদের অভিশাপ কখনো নিও না, তার ফলাফল ভালো হয় না। আমার অন্য একটি সন্তান আছে, আজ তোমার কাছে তা স্বীকার করলাম, তাই আমার সম্পত্তির অর্ধেক অংশ তারও প্রাপ্য হয়, এটা আমার সিদ্ধান্ত। কাশীকেই সম্পত্তির ভাগ দেবে তুমি এই প্রতিজ্ঞা করো। এভাবে কেন দেখছো আমার দিকে, কথা বলছো না কেন? ভবানী, তার ভাগ দেবে তো তুমি, যেমনটা তুমি আমার সন্তান, কাশীও আমার ছেলে। আমার মৃত্যুর পর খেয়াল রেখো, রাখবে তো তুমি খেয়াল? রাখবে তো বাবা? ভবানী ভবানী ভবানী, তোমার রক্ষিতার ছেলে আমার ভাই হবে। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু মৃত্যু তো আমাদের হাতে নেই। আজ আমি হোম মিনিস্টার হয়েছি, তো সেটা শুধু ওনার জন্যই। আমি ওনাকে মন থেকে শ্রদ্ধা করতাম, তাই তুমিও আমার কাছে খুবই স্নেহের। যদি তুমি আমাকে সাপোর্ট করো তো, আমি জানি তোমার অনেক ছেলে জেলের মধ্যে আছে, তোমার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি ছাড়িয়ে দেব। হ্যাঁ, এখন আমার কালেক্টরের সঙ্গে মিটিং আছে, আমি আসছি। হ্যাঁ তুমি এখানেই থাকো। হ্যাঁ হ্যাঁ, শোনো মা, ও আমার ভাই, আজ থেকে আমার সাথেই থাকবে।
দাদা দাদা ওঠ, চল আমার সাথে বাবাকে প্রণাম করি। ইনি হলেন তোমার বাবার রক্ষিতা এবং তাদের সন্তান কাশী। গান 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 কতটা দেব? এক লিটার। এতে একে কি হবে, দুই নিয়ে নাও না। টাকা নেই গো। আরে টাকা নিয়ে ভেবো না ছোটু, এক লিটারের বিল দে। হ্যাঁ তুমি দুই দিলে আমি দেখলাম তো। এই তোকে এত দেখতে কে বলেছে রে, এ আমার স্পেশাল কেস। তো ফুল করে দাও। ফুল করে দিলে আর আসবে না, তুই এসব বুঝবি না, ছোট আছিস এখন। আমায় ভুলে গেছো নাকি, আজকাল আর এদিকে আসো না। পরশুই তো তোমার কথা মনে পড়ছিল। আর কাল মনে পড়েনি? না চিড়িয়াখানা যাইনি তো। পার্সোনাল। আরে বিজয়, এই কবে এলি তুই? হে হে বিজয়, হে বিজয় কেমন আছিস? দেখতে পাচ্ছ না আমি আসছি। হে চিল্লাচ্ছিস কেন? আরে এটা আমার অভ্যেস, তুই হঠাৎ করে চলে এলি, তোর ইন্টারভিউ ছিল যে, তার কি হলো? ফেল করে গেছি। এই দাঁড়া, এটা কি রে? এটা মিস করে ফেললাম রে, মিস করে ফেললাম। খুব সুন্দরই ছিল তাই না? এত স্লো কেন জিজ্ঞেস করছিস? কতটা সুন্দর ছিল কি করে যে বলি। গণেশ ভাই ভগবান হাতে সময় নিয়ে বানিয়েছে। 2 লিটার পেট্রোল। আরে দাঁড়াও তো, জরুরি কথা হচ্ছে, শুনতে দাও। এই মিস হয়ে গেছে মানে পরে আর দেখতে পাসনি? চান্সই পাইনি ভাই। তো খোঁজ লাগাও না। সেটাই তো বুঝতে পারছি না। আরে বুঝতে যখন পাচ্ছিস না তখন ভুলেই যা। আরে ভাই কেন ডিসকারেজ করছো, এনকারেজ করো। দেখো বাবা সেলিম, বিজয় এটা কোনো কথা হলো? আনারকলিকে যখন খুঁজছো তোমার নাম সেলিমি, তোমাকে দেখে তো ঠিকঠাক বুদ্ধিমান বলেই মনে হয়, এর কথা শুনছো কেন? একটা কথা শোনো, কোনো মেয়েকে একবার মিস করলেই হতাশ হতে নেই, আবার চেষ্টা করো, খোঁজো, যাও। আরে খুঁজলে জীবনে কি না পাওয়া যায়। এত দরদ দেখাচ্ছেন, আপনি কে মশাই? আমি ভোলা যাদব, বলতে পারো ওয়ার্ল্ড ফেমাস। বেনারসে তো আমি সেট হতেই এসেছি। ও আচ্ছা, এখানে সেট হতে এসেছে। আচ্ছা এখানে লেবুকে কি বলে বলুন তো? কি বলে জানো? লেবুই বলে। কথা একটু কম বলো, 2 লিটার পেট্রোল দাও। দিচ্ছি। বলছি কি, এখানে তাস খেলার ক্লাব কোথায় আছে? খুঁজতে হয়, খোঁজো খোঁজো, খুঁজলে সব পাওয়া যায়। তোমার মুখটা আমার একটুও পছন্দ হয়নি। আমারও আপনার বদনটা ঠিক পছন্দ হয়নি। কত হয়েছে? 68। কত? 68। 60 টাকা আছে, বাকিটা রেখে দাও। থ্যাঙ্কস। একিরে 8 টাকা কম দিয়ে বললো বাকিটা রেখে দিতে? খুব গুণের জামাই, এখানে ওখানে গিয়ে তাস খেলে আর সব টাকা উড়িয়ে দেয়, আর তারপর বাড়ি বদলে ফেলে। লোকে যখন খুঁজতে আসে ইঁদুরের মতো লুকোতে থাকে, আমাদের দিয়ে মিথ্যে কথা বলায়। ওদের বলে দাও ভোলা যাদব বাড়িতে নেই, এর জন্য আমরা আর কতদিন মিথ্যে বলবো? হ্যাঁ দিদা, তুমি তো বাবাকে খুব ভালো করে চেনো, রাগ করছো কেন? শান্ত হও এবার। আগে তোর মা ওকে সাপোর্ট করতো, এখন তুইও সাপোর্ট করছিস? কে জানে কাকে এখন বোকা বানাচ্ছে, হয়তো কোথায় ঘুরে বেড়াচ্ছে, কখন আসবে কেউ কিচ্ছু জানে না। এসে গেছি। এইভাবে দেখবেন না শাশুড়ি মা, না তো নজর লেগে যাবে। এখন রাজ্য জুড়ে কোথাও কোনো কাজ নেই, এমনকি কেউ টাকাও ধার দিচ্ছে না, এটা তো আমার প্রতি অবিচার হচ্ছে, ঠিক কি না বলুন? তাই আমি ভাবলাম যে শাশুড়ি মার কাছেই চলে যাই। হ্যাঁ এসব বলার কোনো দরকার নেই, বাড়িতে মেয়ে বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে, সেই কথাগুলো ভাবো। আরে আমার মেয়ে তো রাজকুমারী, রাজপুত্র ঘোড়ায় চেপে আসবে, উল্টে আমাকে টাকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, এটাই আমার কন্যা ট্যাক্স। আরে শাশুড়ি মা আপনি চিন্তা করবেন না, বলছি কি আমি এবার এটা নিয়ে বসছি, তুমি একটু ভাজা ভুজি নিয়ে এসো। হ্যাঁ একে বুঝিয়ে কোনো লাভ নেই। কি হলো মহেন্দ্র? দাদা ওই মেয়েটা এই শহরেই আছে। এই দেখছিস না ঘাট কাজ হচ্ছে, একটু পরে কথা বলবি। তুই বল। দাদা মেয়েটার বাবা এক নম্বরের নেশাখোর, সকাল সকাল গিয়ে ক্লাবে তাস খেলা মদ খাওয়া, এটাই ওর একমাত্র কাজ। দাদা মেয়েটার বাবাকে হ্যান্ডেল করা খুব ইজি ব্যাপার, তুমি একবার বলো খালি। কাকা জীবনে প্রথমবার আমার বিয়ে করার ইচ্ছে হয়েছে, আমার ওই মেয়েটাকেই চাই। খুব সাবধানে বিষয়টাকে সামলাস। ঠিক আছে দাদা।
আসুন আসুন। আরে দিদি এবার কোন দিকে? আরে দাঁড়া, বেগুনটা কি বাজার কিনবে নাকি? সবাই মিলে হাঁ করে কি দেখছে? আরে মামা, কি হয়েছে? হ্যালো, ওকে চোখ বড় বড় করে কি দেখছো? ভালো লেগে গেছে? যার জন্য আমার ট্রেন মিস ছিল না, এটা সেই মেয়েটা। ওই ট্রেনেরটা? হ্যাঁ সেই মেয়েটাই। শোন না, একটা কাজ করে দিবি, যে করে দিদি আর জামাই বাবুকে নিয়ে এখান থেকে চলে যা, প্লিজ প্লিজ প্লিজ। ওকে। চন্দ্রনয় চন্দ্রনয় আমাকে চকলেট দেবে তো? দেবো দেবো দেবো, যা চাইবি তাই দেবো। আরে তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, তুমি এখানেই থাকো বুঝি? বেনারস নয়, মোগলসরাইতে মার্কেটিং করতে এসেছি। ও কি? আমার নাম বিজয়, হাইট 6'2", পলিটেকনিক করেছি। এবার তুমি তোমার নাম হাইট অ্যাড্রেস তাড়াতাড়ি বলে দাও। আহা, এত তাড়া কিসের? তাড়াহুড়ো এই জন্যই করছি যাতে মিস না করে ফেলি। ও সরি, সেদিন আমার বাবা না ট্রেনের ভেতরেই ছিল আর আমি। আরে ওইসব কথা ছাড়ো, এটা বলো তুমি কি কখনো ক্লান্ত হও না? সেই দিন যখন ট্রেনে দেখা হয়েছিল সেই দিনও তুমি ডান্স করছিলে আর এখনো ডান্সই করছো। কে আমি? তা নয় তো কি, আমার চোখে। আমি তোমাকে আমার বন্ধুদের সামনে নিয়ে যেতে চাই। আমার বন্ধুরা বলে যে সুচিত্রা সেন এই পৃথিবীতে সবথেকে সুন্দরী, আর ওদের আমি দেখাতে চাই যে তুমি সবথেকে সুন্দর। ও, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো? আরে একদম না, আমি তোমাকে অলরেডি ইমপ্রেস করে ফেলেছি। বৃষ্টি তোমার খুব পছন্দের তাই না? না, বৃষ্টি আমাকে পছন্দ করে আর আমরা দুজন খুব ভালো বন্ধু। ঠিক বলেছো, আমারও এটাই মনে হয়। যেদিন প্রথমবার দেখা হলো সেদিনও বৃষ্টি হচ্ছিল আর দেখো আজকেও বৃষ্টি হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে তোমার প্রিয় বন্ধু বৃষ্টি আমাদেরকে একটা সম্পর্কে জড়িয়ে ফেলতে চায় আর সেই জন্য এইভাবে দেখা হচ্ছে। আমার এরকম কিছু মনে হয় না, বর্ষাকালে বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক। বাস, আরে বৃষ্টির কথাই মনে পড়লো, চলো তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। কোথায়? আরে গঙ্গার পাড়ে, ওখান থেকে বৃষ্টি দেখতে দারুণ লাগে। আচ্ছা। হ্যাঁ, অঝর ঝরে বৃষ্টি, একদিকে মন্দির একদিকে বালি, মাঝখানে নদী, আর মন্দির থেকে বালি দেখতে দারুণ লাগে। দেখতে চাও তুমি? দেখবে? সত্যি খুব সুন্দর জায়গা বুঝি। আরে গেলে তো জানতে পারবে। এখনি যাব। বৃষ্টি পড়ার সময় দেখতে হয় ওখান থেকে। প্লিজ একবার চলো না আমার জন্য। বৃষ্টি তো বন্ধ হয়ে গেল, অন্য একদিন যাব। আরে কোথায় যাচ্ছো? তোমাকে বলাটা দরকার। জানি না আবার কবে দেখা হবে সেই জন্য। আবার যখন বৃষ্টি হবে তখন দেখা হবে। আরে তুমি এরকম কেন বলছো? তুমি তো বলেছিলে যে আমাদের দুজনকে বৃষ্টি মিলিয়েছে, যদি বৃষ্টিতে আবার দেখা হয় তাহলে আমি বুঝে যাব যে আমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। এখন আমি চললাম। কত বড় বাংলো, এতো তাজমহল। এখনো আপনি কিছুই দেখেননি, এখনো অনেক কিছু দেখা বাকি, চলুন। আরে ভয় পাচ্ছেন কেন? কুকুরকে আমি ভীষণ ভয় পাই। আরে কুকুর দেখে ভয় পায়, আপনি কেন পাচ্ছেন? আমার ছোটবেলাকার রোগ। ওরে বাবা, এত টাকা কোথা থেকে আসে?
যে ভবানী দাদা দাদা এর নাম ভোলা যাদব আমার খুব ভালো বন্ধু সাহায্য চাইতে এসেছে ভয় পেও না আজ থেকে আমাদের রক্তের সম্পর্ক হয়ে গেল কি হলো বলুন বাবু আমি পুরো রাজ্য ঘুরে দেখে নিয়েছি কেউ আমায় এক টাকাও ধার দিতে রাজি নয় আমার ব্যাড লাকটাই খারাপ কিন্তু মনে হয় আবার ভাগ্য ফিরছে আপনার সঙ্গে দেখা হয়ে গেল কাজের কথা বলুন হ্যাঁ বাবু আসলে হয়েছে কি বাবু আমার কিছু টাকার প্রয়োজন কাকা দে না কতগুলো তুললো মাত্র একটা দিচ্ছে নিন বাবু অসময়ে আমায় সাহায্য করলেন একদিন গরিবের বাড়িতে দুমুঠো খেয়ে যাবেন গরিব ধন্য হবে আমার ছেলে তোমার বাড়িতে খেতে যাবে সীমায় থাকো এত ভালোবেসে আমায় ডাকছে আমি সময় বের করে যাব বাবু আপনি মুখ ফুটে হ্যাঁ বলেছেন এই আমার কাছে যথেষ্ট আর একটু সময় এখানে থাকলে তো গান শুরু করবে যাও এখন না সাহেব আমার মুখ দেখেই এত টাকা দিলেন এই জন্যই কিছু রেখে টাকা দিই নিশ্চয়ই তোমার কাছে দেবার মতন কিছু আছে আমার কাছে এমন কি আছে আসলে আমার মনটাই সোনার হাই তুকারাম স্পিকিং বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি স্টক নেই আউট অফ স্টক বৃষ্টি আউট অফ স্টক কেন স্টুপিড সন্ন্যাসী খারাপ লোক আরে স্টুপিড সন্ন্যাসী তো আমায় সবাই বলে তবে তুমি আমায় প্রথমবার বাজে লোক বললে কে তুমি বাপ 46 ঘন্টা 6 মিনিট 8 সেকেন্ড পরে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা হলো না কেন বলো ও বাপ তাহলে তুমি বলছো ওরে মাথা মোটা আরে সে আমার বউ নাকি যে আমি ডাকলেই সে চলে আসবে আমার বউই আসে না তাহলে কে ডাকলে আসে বৃষ্টি না বউ আপনার বউয়ের কথাই বলছি আরে না বৃষ্টির কথা বলছি বৃষ্টির কথা ছিল বাবু কিন্তু হাওয়া গরম হয়ে ওটা বাংলাদেশের দিকে ঘুরে গেছে তাই ওখানেই চলে গেছে তাহলে আপনি এখানে কি করছেন বাংলাদেশে যাচ্ছেন না কেন আমার পাসপোর্ট নেই রে বাবু আরে পাসপোর্ট লাগবে না আপনার মাধ্যমিক ফেল গ্রাজুয়েট স্টুপিড বাবু এত ভালো ভালো কথা গালাগাল দিচ্ছ ফোনটা রেখে দাও আমি আমার জবে রেজিগনেশন দিয়ে জ্যোতিষী হয়ে যাব আপনি জ্যোতিষী হওয়ার যোগ্য নয় ফোন রাখুন ওহে ইন্দ্রদেব এতদিন ধরে কৃষকরা তোমার জন্য প্রার্থনা করতো কিন্তু এখন ভালোবাসার লোকেরাও করছে একটু সাহায্য করো ওহে ইন্দ্রদেব আরে একই বিজয় ফোন রাখার সঙ্গে সঙ্গে মেঘ ডাকছে আই বৃষ্টি হবে এক্ষুনি বৃষ্টির সময় দেখা হবে বলেছিল কিন্তু কোথায় দেখা হবে সেটা তো বলেনি এই ভাই আমার খুব টেনশন হচ্ছে এই বুঝতে তো আমাকে হবে রে ভাই তুই কেন অকারণে ওভার অ্যাক্টিং করছিস তুই নিজের মুখটা বন্ধ রাখ আমি জানি কোথায় যেতে হবে আরে শোন দিদা আমি বলেছিলাম না যে বৃষ্টি আসবে এখন বৃষ্টি এসেছে আমাকে ছাড় আমাকে ধরে কি লাভ গিয়ে ওই ছেলেটাকে ধর জিজ্ঞেস কর কোথায় দেখা হবে তোরা দুজনে কোথাও দেখা করার কথা দিয়েছিস আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না বোঝার কথা আমার তোমাকে বুঝতে হবে না আর আমি জানি যে আমায় কোথায় যেতে হবে আমি চললাম বাই বাই আপনি কে কি দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন বাবু ভেতরে আসুন 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 নিন আসুন বসুন নিজেরই বাড়ি মনে করুন বাবু বসুন না বসুন বসুন আমি অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি এই আয় হায় আয় এখানে আয় মা ইনি হলেন ভবানী বাবু অনেক বড় মানুষ এবং ওনার মনও অনেক বড় পুরো শহরে এনারই কথা চলে উনি কারোর বাড়িতে যান না শুধু আমার বাড়িতে এসেছেন শিলু আমার একমাত্র মেয়ে যা জামা কফি নিয়ে আয় ও এখন নাচও শিখছে আরে শোন এই গুন্ডাদের নিয়ে এসেছে কেন আমি জানি ব্যাংকটা নিজের সঙ্গে সাপ নিয়ে এসেছে কেন তুই তাড়াতাড়ি যা এখান থেকে ওর জন্য কফি করতে হবে যাবে হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেব তুই তাড়াতাড়ি যা কে জানে ছেলেটা দেখা পাবি কিনা যা না তাড়াতাড়ি এই রে খেলো করেছে এই নে ধরুন এই আপনারটা দাও
ইনি হলেন আমার শাশুড়ি মা, বলতেই উনি আমার শাশুড়ি, কিন্তু মায়ের চেয়েও বেশি। আরে তোমার শাশুড়ি কেন কফি নিয়ে এলো? নিয়ে আনলে তো ব্যাপারটা জমতো। ওর মানসিক ছিল তাই মন্দিরে গেছে। এক ঘন্টা পরে গেলেও তো পারতো। এক ঘন্টা পরে ও চলে যেত। কে? আরে ঠাকুর মশাই, এক ঘন্টা পরে চলে যেত। আসলে আমার মেয়ের না পুজো পাঠে ভীষণ মন। এদিকে একটা মন্দির, ওদিকে একটা মন্দির, আর মাঝখানে নদী। রামধনু অপূর্ব দেখতে লাগে, ঠিক যেমনটা ও বলেছিল। কিন্তু ও কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না তো। তুই তো আমার সত্যিকারের বন্ধু, তুই আমার সোনা, তুই আমার রূপো, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোর সামনে হাত জোড় করছি। এবার তো বিশ্বাস করলে যে বৃষ্টি আমাদের মেলাতে চায়? আমি তো বিশ্বাস করেছি, কিন্তু তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারোনি। এরকম কেন? আমার এত কাছে থাকা সত্ত্বেও কতটা দূরে দাঁড়িয়ে আছো। আজকে আমি এই বৃষ্টির শপথ নিয়ে বলছি, তুমি সব সময় আমার মনের মধ্যে থাকবে। এই আংটিটা ভালোবাসার চিহ্ন। তোমাকেও একটা কথা দিতে হবে, যখনই বৃষ্টি হবে তুমি ঠিক এই রকম ভাবেই আমাকে জড়িয়ে ধরবে, ঠিক এই রকম ভাবেই। 1 2 3 4 কোথা থেকে হিরোইন হতে চলে এসেছে, কোথা থেকে ডিরেক্টরকে ধরে এনেছে কে জানে। এই ওখানে শুটিং হচ্ছে, চলো না গিয়ে দেখি। চলো, এটা আমার কি আছে। দেখো ভাই ভোলা যাদব, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। দেখো সিমরান হিরোইন হয়ে গেছে, ওর মা দামি গাড়িতে ঘুরে বেড়ায়, রিনাও হিরোইন হয়ে গেছে, ওর ভাইও দামি গাড়িতে ঘুরে বেড়ায়, আরে রম্ভা রম্ভাও হিরোইন হয়ে গেছে, ওর ভাইও দামি গাড়িতে ঘুরে বেড়ায়। সবারই তো দেখছি মা ভাই বোনরা দামি গাড়িতে করে ঘুরছে, কারোর বাপের দামি গাড়ি নেই। আছে আছে। আরে তুমি যদি রাজি হও তুমিও হয়ে যাবে। আমার কথা মেনে তোমার মেয়েকে হিরোইন হতে দাও, তাহলে একটা কার কেন, অনেক গাড়ি থাকবে তোমার কাছে, কোটি টাকা বাংলো।
ব্যাংক ব্যালেন্স অনেক থাকবে তোমার কাছে, কোটি টাকার ব্যাপার বুঝলে তো? কোটি? আরে হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি। ভুলে যাদব এখন কোটিপতি যাদব। ডিরেক্টর সাহেব, আমার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম, আপনি ওকে স্টার বানিয়ে আমার লাইফটা সেট করে দিন। আপনার কাছে একটা সিগারেট হবে? তুমি আর মজা করো না, ব্যাস অনেক হয়েছে। অন্যের প্রবলেম তো তোমার মজা বলেই মনে হয়। প্রবলেমটা বললে তবে তো সবাই বুঝবে। আমার জন্য দুটো সম্বন্ধ এসেছে, তার মধ্যে একজন খুব ভালো, ডাবল এম এ, আমাকে খুব পছন্দ করে, অনেক টাকা পয়সার মালিক, ও অনেক টাকা পয়সার মালিক। টাকা নিয়ে কেন ভাবছিস তুই? যে তোকে ভালোবাসে তাকে তুই বিয়ে করে নে, সারা জীবন তুই সুখে থাকবি। আরে ভাই, তুই আমার বন্ধু। এই শোন না, মেয়েটার ঠিকানাটা দে না আমাকে। এই জল রে, ওয়াটার ওয়াটার। আরে কি হলো? মনে হচ্ছে তোমার খুব কাছের কেউ তোমার কথা ভাবছে। সে তো পাশেই আছে, কারণটা বুঝতে পারছি না। পাশে বসে থাকুক বা অনেক দূরে বসে থাকুক, কাছের মানুষই মনে করে। এই দেখ, এরা দুজন দুজনের কত কাছে চলে আসছে, চল আমরা একটু দূরে চলে যাই, চল। আরে ভোলা যাদব আসছে। ওরে বাবা রে, আমার বাবা। বাবা কোথায়? ওই তো স্কুটারের সামনে। ইনি তোমার বাবা? এই এই লোকটা তোমার বাবা? আরে ভাই কিছু একটা কর। দেওয়াল হয়ে যাচ্ছি। তোমরা আমার বাবাকে চেনো বুঝি? সেলিম, হাই। সবথেকে যে অটোটা আসছে ওটাকে কেউ দাঁড় করা। আরে সামনে চলে আসছে তো। আমাকে দেখে কি আংটিচোর বলে মনে হচ্ছে? এটা সত্যিকারের হলে এতদিনে বেঁচে দিতাম না। এই আনারকলিকে পেয়েছো? আপনার আশীর্বাদে পাওয়া গেছে। এখন সারাদিন ওই মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছ? ঠিকই বলেছেন, এই তো এক্ষুনি শেষ হলো। এই তাহলে বিয়েটা কবে? আপনার আশীর্বাদ পেলেই হয়ে যাবে, মানে ওর বাবার আশীর্বাদ দরকার। আর ওর বাবা আবার কি করবে? তুমি মেয়েটাকে নিয়ে পালিয়ে যাও, তারপর বাবার মেয়ের কথা মনে পড়লেই দেখবে সব ঠিক হয়ে গেছে। এইটু কিক মেরে গাড়িটা স্টার্ট করে দাও। ঠিক আছে, ওকে পাওয়ার জন্য এ সব কিছু করবে। আংটিটা ওর কাছে এলো কি করে? এই আংটিটা তো দারুন। আসলে ঠিক এই রকমই একটা আংটি মেয়ের জন্য বানিয়েছিলাম, ও হারিয়ে ফেলেছে। এটা আবার ওই আংটিটাই না তো? মজা করছি, দেখো মেয়েদের আংটি পরে রয়েছো, মোটেই ভাল লাগে না, এটা খুলে ফেলো। হ্যাঁ খুলে ফেলো। ও ভালোবাসা, প্রেম হয়ে গেছে। ওর বাবার যদি সলিড ব্যাকগ্রাউন্ড থাকে না, মেয়েদের তোমার ঠ্যাং হাত পা ভেঙে দেবে। সে আমার হাত পা ভাঙার আগে তার মাথা কেটে ফেলবো আমি। বাই। এ রানারকলি আবার আমার মেয়ে নয় তো? তাহলে কি ও সিনেমায় কাজ করার জন্য রাজি হবে? সবাই বাইরে এসো, আমি কারো কোনো ক্ষতি করিনি। আমার ঋণের টাকা শোধ দেওয়ার জন্য আমি কত কাজ খুঁজেছি, কিন্তু যদি এটা না হয় তাহলে আমার সম্মান ধুলে মিশে যাবে, আমি শেষ হয়ে যাব। হে ভগবান, আমি আসছি তোমার কাছে। আসছি। আরে 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 কি হলো, কি করছো বাবা? আরে ও বাবা কি হলো তোমার? তুই জল নিয়ে আয়। আরে 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 ভগবান কি হলো? আরে নে জল খাও। কি বাবা কি হলো তোমার? মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই তোর বাবার সব কথা শুনবি। শুনবো ভি কথা, কথা দিচ্ছি। সিনেমায় কাজ করবি? সিনেমায় কি কাজ? আরে সেলিম, এখানে কি ব্যাপার?
অনারকলিকে দেখতে এসেছি। অনারকলি কোথায় আছে কই দেখি? এই গেম খেলতে হবে না, পরিষ্কারভাবে বলছি, নিজের মেয়ের বিয়ে আপনি আমার সঙ্গে দিয়ে দিন। এই পাগল নাকি? তোর মাথাটাই গেছে, কান খুলে শোন, আমার মেয়ে সিনেমার হিরোইন হতে চলেছে। সিনেমার হিরোইন? তোর মতো একটা লোফারের গলায় মালা দেবে না। কোথায় ও কোথায় তুই? এই শোন, এরপর তুই চাইলেও ওর ছায়াও ছুঁতে পারবি না। কি বললেন? তুই ওর ছায়াও ছুঁতে পারবি না। এই 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 কোথায় যাচ্ছিস? ওখানে শুটিং চলছে। সেলিম দাঁড়া বলছি, সেলিম দাঁড়া বলছি। আরে এরকম নয়, একটু খুলতে দাও, টাইট ক্লোজ, টাইট ক্লোজ নেবে। দেখি, এই না না। আরে কি করছো ভাই, দেখে হাঁটো। আরে সেলিম, আরে কি আছো, থামাও ওকে, থামাও ওকে, থামাও কেউ। কাট 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 কাট। আরে থামাও। ওরে বাবা রে। বলেছিলেন না যেন ছায়াও স্পর্শ না করি। আমি শিলুকেই বিয়ে করব, বিজয় ওয়েডস শিলু। যদি শিলুর ইচ্ছের বিরুদ্ধে ওকে দিয়ে কেউ কোনো কাজ করায়, তাহলে বিজয় তাকে শেষ করে ফেলবে। ওরে বাবা রে, ফুল মেকআপ। কিরে, তুই মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলি না, ও তোর মায়ের থেকেও বড় হলো। মায়ের দিব্যি করে বলেছিলাম ফিল্মে আমি অ্যাক্টিং করব, বিজয়কে ভুলে যাবো এ কথা আমি বলিনি। ও এদের সাথে কথা বলে লাভই নেই, আমার আর বেঁচে থাকার মানেই হয় না। শোনো, চাটুটা নামাও, গ্যাসের আগুনেই পুড়ে মরবো, নামাও। তার মানে আমি বললাম আর তুমি নামিয়ে দিলে? তুমি তো বললে সরাতে। আয় আয় চল, তোরা বাইরে আয়, ওকে নিশ্চিন্তে আত্মহত্যা করতে দে, তোরা বেরিয়ে আয়। হচ্ছেটা কি, তোমরা সত্যি চাও আমি মরি? দেখো তাহলে। তোমরা আসলে জানো না যে আমার মাথায় বুদ্ধির কোনো অভাব নেই। ভবানী, ভোলা বাবু এসেছে, ডাকো ওকে। এই যে এদিকে এসো। বাবু, বাবু, ভবানী বাবু, আপনি আমার ভগবান, আমার মেয়েকে আপনি রক্ষা করতে পারেন, আমার মেয়েকে আপনি বাঁচান, আমার একমাত্র মেয়ে পুতুলের মতো মানুষ করেছি আমি। আমার ছেলেও তোমার মেয়েকে একদম মন থেকে চায়, আর ওকে এ বাড়ির বউও করতে চাইছে। যদি তুমি হ্যাঁ বলো, তাহলে ও তোমায় আরো 10 লাখ টাকা দিতে রাজিও আছে, বুঝলে? ওখানে পাবো কোটি টাকা, এই লাখ টাকায় আমার কি হবে? বরং একে দিয়ে আমি আগে সেলিমকে সরাই, তারপর একটা পরে দেখা যাবে। ভবানী বাবু, আমার 10 লাখ টাকা কই, কোথায় দেখি? কিন্তু ভগবান আমাকে সেই সামর্থ্য দেননি, আমি যদি পারতাম আজই আমি আপনার হাতে ওর হাত তুলে দিতাম, কিন্তু আপনার এই ইচ্ছা পূরণ হবে না, এ বিয়ে হতে পারে না। কেন হবে না? আমার মেয়ের উপর একজনের কু নজর পড়েছে, আমি কি করতে পারি? আরে আমি বাবুর কথা বলছি না, অন্য একটা লোক আছে, ও ভালোবাসি ভালোবাসি করে আমার মেয়ের পেছনে পড়ে রয়েছে, আমি কে? সে নাম বিজয়, 6 ফুট হাইট, ভীষণ স্মার্ট, ওখানেই তো হয়েছে গন্ডগোল। হ্যাঁ দাদা, আমি আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। আরেকটা নিবি? একটাই ঠিক আছে। এই, হ্যাঁ বিজয়, তোর নাম? হ্যাঁ আমারই নাম। দাদা ডেকেছে, এই এলাকায় একজনই দাদা আছে আর তার নাম হলো ভবানী। জিপে ওঠ। ভবানীর আমার সঙ্গে কি দরকার? এই দাদা যেতে বলেছে, চুপচাপ চল। আমার সঙ্গে একটা বাচ্চা আছে, আগে ওকে বাড়িতে ড্রপ করে দি, তারপরে বরং আমি যাচ্ছি। এই কি মাথা মোটা রে, এত করে বোঝাচ্ছি বুঝতে পারছিস না? এই বাচ্চাটাকে আর ওকে গাড়িতে তোল। এই
আমরা এমন কি করলাম যে তুই মারতে শুরু করলি? তোকে তো শুধু যেতে বলেছিলাম। সরি সরি, আমি যখন যাব বলেছি আমি যাব, কিন্তু বাচ্চাটাকে, বাচ্চাটার গায়ে কেউ হাত দেবে না প্লিজ। আরে আমি কিচ্ছু করছি না, ওর জামাটা ঠিক করে দিচ্ছি। খুব মিষ্টি বাচ্চা, যা ওকে বাড়ি রেখে আয়, রেখে আয়। আরে তোকে যেতে বললাম তো, জানা কি ছেলে রে ভাই, বললেও বোঝে না। হ্যাঁ দাদা ঠিক বলেছো। হ্যাঁ বাচ্চাটাকে কিছু করো না। হ্যাঁ তুই তো আমার কাছে যাবি, তাই না? এই নে এই যা। আরে দারুণ ক্যাচ লো ফ্লিতা। আমি তোকে মেরে ফেলার আগে ফোট এখান থেকে। দাদা বললাম না ফোট। কাকা এই তুই তো শুধু ওকে মেরেই ছেড়ে দিয়েছিস, আমি হলে টুকরো টুকরো করে ফেলতাম। আমাকে চিনিস না তুই, বাঘের বাচ্চা আমি। এই তলোয়ারটা নিয়ে আয়, কেটে ফেলবো ওকে। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে মারতে নেই। শান্ত ভাবে যে বসে আছে মনে হচ্ছে ওই ছেলেটাই, আমি ওর সাথে কথা বলে আসছি। পর্বতের কাছে মুশিক যায়, মুশিক গেল না, পর্বতীতেই এসেছে, কানে ঢুকছে না কথা। এই Thank you.
হ্যাঁ, তোমার লোকদের আমি মেরেছি, এতে আমার কোনো দোষ ছিল না। তুমি আমাকে ডেকেছিলে, আমি বলেছিলাম আসবো, কিন্তু বাচ্চাটাকে বাড়িতে ড্রপ করার পরে, কিন্তু তাও ওরা শুনেনি। আমার ভাগ্নের গায়ে যে হাত দেবে তার হাত কেটে ফেলবো আমি। কাকা দেখো বাবু, তোমার থেকে আমি বয়সে বড়, বলছি যে ওই মেয়েটাকে তুমি ভুলে যাও। কোন মেয়ে? আরে ওই যে শিলু। শিলুকে কেন? আরে বললাম না, শিলুকে আমার ছেলে মন থেকে চায়। এই বেনারসেই আছো? মোগলসরাই। এই চুপ কর। আরে আঙ্কল, আপনার ছেলে শিলুকে ভালোবাসে, কিন্তু শিলু কি আপনার ছেলেকে ভালোবাসে? ওর চাওয়া না চাওয়ায় কি এসে যায়, আমার ছেলে চায় সেটাই যথেষ্ট। এটা যথেষ্ট হতে পারে না, ব্যাপারটা হচ্ছে আপনার ছেলে শিলুকে ভালোবাসে আর আমিও শিলুকে ভালোবাসি, কিন্তু শিলু শুধু আমাকে ভালোবাসে, তাই শিলু শুধুমাত্র আমার। বয়সে ছোট তাই বলছি, চলে যান এখান থেকে, শিলু শুধু আমার। শিলুর জন্য আমি 10 বার মরতে পারি, তুই কি 1 বার মরতে পারবি? আমি প্রস্তুত, তুই কি তৈরি? বল তৈরি। কাকাবাবু, আমি আপনাকে এখানে আর্জেন্টলি রাখলাম যাতে আপনি ওর একটা ব্যবস্থা করতে পারেন। না, আমি তো বোঝাচ্ছি ওকে। কিরে, গুন্ডাদের সঙ্গে ঝগড়া কেন করেছিস? গুন্ডা বলে বলে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? গুন্ডাদের মাথায় কি সিং থাকে? ওরা এলাকার যত বড়ই গুন্ডা হোক, যদি ওরা আমার সঙ্গে লড়তে আসে, ওদের থেকে বড় গুন্ডা হতে পারি আমি, বুঝলেন? ছোটবেলায় দুধ খাওয়ার সময় যখন মাকে মেরেছিলাম, তখন মা আমায় মারেনি। বড় হয়ে আমার বাপকে লাথি মেরেছিলাম, ও আমায় মারেনি। ওকে ওখানে জ্যান্ত ছেড়ে আসা ঠিক হয়নি, কেটে দেওয়া উচিত। তুই ওকে কি কাটবি রে? ও নিজে বলেছে মেয়েটার জন্য সব জন্মে মরতে রাজি আছে। যদি আমি ওকে ওখানেই কেটে ফেলতাম, তাহলে ও মেয়েটার চোখে হিরো হয়ে যেত। আমি ওকে হিরো হতে দেব না, হিরো হতে দেব না, হিরো হতে দেব না, শিলু শুধু আমার। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, নে আশীর্বাদ দে মা। এইভাবে তাকিয়ে আছিস যে, আমি সত্যি বদলে গেছি রে মা, ভগবানের দিব্যি। আরে 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 আরে, আয় এদিকে আয় শিলু,
জানিস মা, আমি সব বাজে কাজ ছেড়ে দিয়েছি, দেখিনিস। আর কোনো পাপ কাজ করব না, বস মা এখানে। জীবনে এই প্রথমবার আমি পুজো করলাম। মা লক্ষ্মীর পুজো, বাবা লোকনাথের পুজো, সত্যনারায়ণের পুজো করে আমি মন থেকে ঠিক করে ফেলেছি যে তোর সাথে আমি ওই বিজয়েরই বিয়ে দেব, দেখিনিস। দেখ তুই বোঝার চেষ্টা কর মা, তোদের ভালোবাসা নিয়ে বলছি না। দেখ মা, আমার আর ওর মধ্যে পার্থক্যই বা কি? হ্যাঁ হ্যাঁ, আমিও টোটো করে ঘুরি, ও সারাদিন ঘুরে বেড়ায়। এই নে গঙ্গা জল নে, আমি ঘুরি ক্লাবে ক্লাবে, আর বিজয় পেট্রোল পাম্পের পেছনে ঘুরে। আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমি টাকা ধার করেও সংসার চালাই, কিন্তু ওর তো আবার মাথা গরম, ও কি করবে, টাকা আনবে কোত্থেকে, সংসারটা চালাবে কি করে? হ্যাঁ নে মা প্রসাদ, যারা ভাড়া বাড়িতে থাকে তারা প্রেমের মর্যাদা বোঝে না। এক তারিখেই বাড়ি ভাড়া দিতে হয়, ইলেকট্রিকের বিল, দুধের দাম, পেপারের দাম, এটা সেটা, ভালোবাসা উড়ে যাবে, টাকার প্রয়োজন, করবিটা কি? এতক্ষণ ধরে আমি যা বললাম একটাও ভুল কথা বল। ও তো চেষ্টা করছে বাবা, এমনি এমনি তো আর বসে নেই, জব পাচ্ছে না তো। তুইও বললি, দেখলি একই কথা বললি, আমি এই কথাটাই বলছি, জব আমিও কাজ জোগাড় করে দেবো, ও করবে তো। এই নে মা আশীর্বাদের ফুল, এটা সাথে করে নিয়ে যা, নিয়ে গিয়ে বিজয়কে দিয়ে আয়। হ্যাঁ না এটা ধরো, দেখো জামাই বাবাজি রাজি হয় নাকি। কি করে বলবো, আমি সব জানি না, কিন্তু আমি জানি ও রাজি হবে না। কি, তোমার বাবা আমাকে চাকরি পাইয়ে দেবে, নিজের মতো তাস খেলার চাকরি পাবে? বিজয় বি সিরিয়াস, বাবা তোমাকে সিমেন্ট ফ্যাক্টরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি দিতে চাইছে। আমি চাই না। কেন, আমার বাবা তোমাকে চাকরি দিচ্ছে সেই কারণে? হ্যাঁ, যদি চাকরি না পাও তাহলে আমাকে বিয়ে করবে কি করে? অন্য কেউ এটা বললে মানতে পারতাম, তুমি তো অন্তত এটা বলো না, তুমি তো এই কথায় বিশ্বাস করো যে বৃষ্টি আমাদের মিলিয়েছে? হ্যাঁ, কিন্তু সংসার চালাবে কি করে? যা খুশি করব, আমি চুরি করব, ডাকাতি করব, তোমাকে সুখে রাখতে আমি সবকিছু করতে রাজি আছি। আমার কথাটা শোন, তুমি চাও যে আমি চাকরি করি, তাহলে 24 ঘন্টা চাকরি জোগাড় করে তোমার বাড়িতে আসবো, ওকে? নিজের মেয়েকে এই কথা বলে উস্কেছিলেন তো যে আমার চাকরি নেই, আমি চাকরি পেয়ে গেছি, ড্রাইভারের 25টা গাড়ির সুপারভাইজার, সিটি ট্রান্সপোর্ট কোম্পানি, 10,000 স্যালারি, যথেষ্ট তো আপনার মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য? আমি যদি হাতের ময়লা ছাড়ি না তাহলে একদিনেই আমি এই 10,000 টাকা কামাতে পারি। দেখলি তো মা, আমি কালকেই বললাম আর আজই বাবাজি চাকরি জোগাড় করেছে। আমি আগেই জানতাম তুমি খুব ভালো, আমার কথাবার্তা চাকরি জোগাড় করে ফেলেছো, আমি রাজি, তোমাদের বিয়েতে আমি রাজি। আরে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছিস কি, বাবা জীবনকে ভিতরে নিয়ে যা, আমি গিয়ে বিয়ের কার্ড ছাপাতে দিয়ে আসি। কিন্তু হয়েছে কি, আমার স্কুটারটা স্টার্ট নিচ্ছে না, তোমার গাড়িতে নিয়ে গিয়ে আমি একটু ছেড়ে দেবে, তুমি তো ড্রাইভার নও, বাদ দাও আমি নিজেই চালিয়ে নেব। হাই, কেমন আছো? কাল রাতে না খুব মিষ্টি একটা স্বপ্ন দেখেছি, আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। ও মা, তাই নাকি? স্বপ্ন তো আমিও দেখেছি, বিয়েটা আমাদের হলো কিন্তু ফুল সজ্জা অন্য কারোর সাথে হলো। মনে হচ্ছে এই জন্মে আমার বিয়ে হবে না। আমার সাথে যদি না হয়, শহরে তো অনেকে আছে, দেখে নাও। তোমার মতো টেড়া বেকা মেয়েই আমাকে পছন্দ করছে না তো অন্যরা কি পছন্দ করবে? সবাইকে আমার গালটাকে দেওয়াল ভাবে নাকি, যার যখন ইচ্ছে এসে মেরে যায়। আরে ভাই এদিকে একটু যাব। আরে আয় না রে ভাই, এদিকে মারবি নাকি? চুপ ঠিক আছে,
জানতাম তুমি এরকমই করবে, সেই জন্য বাইরে বসতে বলছিলাম আমি। আচ্ছা আমি চললাম, এক মিনিট দাঁড়াও তো, কার্ডের সিলেকশন করতে হবে। সেটা তো বাইরে বসেও করা যায়, তাই না? আর কিছু করব না, বসো এখানে। তোমাকে একটু বিশ্বাস করতে পারছি না। এই কার্ডটা কেমন? ছি, এটা ভালো নয়। এটা দেখো তো একটু। মিষ্টি বিজয়কে তুমি কি হয়েছে স্যার? চলো জিপে ওঠো। কেন স্যার? থানায় চলো বলছি। স্যার এক মিনিট, আমি এমন কি করেছি? যারা নেশা করে তাদের তুমি ড্রাগস সাপ্লাই করো, তাই না? কি কি বললেন? ড্রাগস সাপ্লাই? এসব আপনি কি বলছেন স্যার? আমি সিটি ট্রান্সপোর্ট কোম্পানিতে সুপারভাইজারের চাকরি করি। তোমার নামটা তোমার মালিকই বলেছে। মেনে নে বিজয়, আমি আমার অপরাধ মেনে নিয়েছি, না তো পুলিশ মারবে, মেরে ফেলবো তোমাকে। আমি কিচ্ছু করিনি স্যার, এই লোকটা মিথ্যে বলছে। তুমি বলো। হ্যাঁ হ্যাঁ বলছি। দেখো ওই দিন তুই তো লাভারকে বলেছিলি যে কোনো কাজ করবো আর টাকা কামাবো। আমি তোকে আমার বিজনেসের ব্যাপারে পরিষ্কার জানিয়েছিলাম, তার জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা স্যালারি দেবো। এখন অস্বীকার করছিস, বলছিস কাজ করবো না, মিথ্যে কথা বলছিস আমায়? আমি কিছু করিনি স্যার, কিন্তু যেহেতু ইউনিফর্মে আছেন সেই জন্য যাচ্ছি। জাগিয়ে বস। মামা মামা, মামাকে ছেড়ে দাও না মামা। ও মামা, মামাকে কোথায় নিয়ে যাচ্ছ? চিন্তা করিস না, মোর কিচ্ছু হবে না। আমি যে চাকরিটা ওকে জোগাড় করে দিলাম সেটা ছেড়ে গিয়ে অন্য চাকরিতে জয়েন করলো। আমি কি করি বলতো? ইগো, অনেক বড় ইগো। হ্যাঁ, ভুলভাল কাজে জয়েন করলে মানুষের এই দুর্গতি হয়। কোনো মানুষের মধ্যেই এত ইগো থাকা ভালো না। হ্যাঁ, কখনো ভালো না। সমস্যা যখন আমার, যে করেই হোক ওকে তো আমি ছাড়িয়ে আনবই, সে যাই করতে হোক না কেন, যাই করতে হোক না কেন। কিন্তু জানি না কি করবো। ডাইরেক্ট হোম মিনিস্টারের সাথেই কথা বলি, সেটাই ঠিক হবে। ছোটখাটো কারোর সাথে কথা বলে লাভ নেই। ড্রাগসের কেস কি না, মিনিমাম 6-7 মাস জেল হবে। হ্যালো, হোম মিনিস্টার সাহেব আছেন? হ্যাঁ, আমি হোম মিনিস্টার বলছি, বলো কি কাজ আছে। আগে স্যার, আমি ভোলা যাদব বলছি। আসলে হয়েছে কি, ছোট্ট একটা সাহায্য চাই। আমার যে হবু জামাই, সে ছোট্ট একটা সমস্যায় ফেসে গেছে। আরে বড় কিছু ব্যাপার নয়, আমি ওকে বাইরে বের করে দেবো, চিন্তা করো না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। বাবা যখন চাকরিটা দিচ্ছিল তখন রাগ করে হাসলে, এখন কি হলো, সবাই আমাদের দেখে হাসছে। এত ইগো থাকা ভালো নয় বিজয়, মাথা খারাপ তোমার। ভাগ্য ভালো ছিল তাই বাইরে বেরিয়ে এলে, যদি কিছু হয়ে যেত। শিলু, তুমি বুঝতে পারছো না, আমাদের দুজনকে আলাদা করার জন্য তোমার বাবা আর ভবানী মিলে ড্রামা করেছে, ড্রামা। কেন আমার বাবাকে সবসময় দোষ দাও তুমি? বাবাই সবার হাতে পায়ে ধরে তোমাকে বাইরে বের করে নিয়ে এসেছে, না হলে যে কেসে তুমি ফেঁসেছিলে না 5 বছরের জেল হতো। যদি আমাদের আলাদাই করতে চাইবে তাহলে তোমাকে বের করলো কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে সেই জন্য তুমি আমাকে ভুল বুঝছো। যা হয়েছে তা ভুলে যাও। তোমার কি এটা মনে হয় যে আমি ভুল করতে পারি? দেখো আমি তো কিছু বুঝতে পারছি না। শিলু,
তোমার কি এটা মনে হয় যে আমি কোনো ভুল কাজ করতে পারি? দেখো বিজয়, আমার কি মনে হয় বা না মনে হয় তাতে ব্যাস, তোমার সাথে আর কথা বলে লাভ নেই। তুমি তোমার বাবার কথায় মেতেছো, সেই জন্য তুমি আমার উপর বিশ্বাসও করতে পারছো না। যদি বিশ্বাস না থাকে ভালোবাসা থাকতে পারে না, আর ভালোবাসা না থাকলে আমি কেন থাকবো? এতটুকু বিষয়ের জন্য তুই সবকিছু ছেড়ে কাকার কাছে কেন যাচ্ছিস আমি বুঝতে পারছি না। তুই জানিস স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকার মধ্যে এরকম ছোটখাটো ঝামেলা হতেই থাকে। তোমার জন্য ছোট বিষয় হতে পারে, কিন্তু আমার জন্য খুব বড় বিষয়। আর তাই তুই চলে যাবি? আরে ওকে বুঝিয়ে দেখ, কথা বলে দেখ। কথা বলবো ওর সঙ্গে? ও কি বাচ্চা মেয়ে নাকি? ও কি কিছু বুঝতে পারে না? এত রাগ কিন্তু ভালো নয়। দিদি, পা ধরে আমি ক্ষমা চাইতে পারবো না। যদি ও ভালোবাসে তাহলে ও আমার কাছে আসবে। কি হয়েছে মা আমাকে বল। তুইও তো খুব ঝগড়া করতে থাকিস, যদিও খুব রেগেছিল তাহলে এইসব কথা ওকে বলা উচিত হয়নি। ঝগড়া বাড়ালে অনেক বেড়ে যায় মা, আর না করলে সব ঠিক হয়ে যায়। এত কষ্ট করে দুটোর মধ্যে আমি ঝামেলা বাঁধালাম, আর এই বুড়ি আদা জল খেয়ে দুজনকে এক করতে চাইছে। কি জানি করতে হবে। আর কি ভাবছিস মা, যা। শিলু, মাঠে এখানে আর ওখানে বাবা জীবন গ্রামে চলে যাচ্ছে। আর তুমি শরত কত বড় একটা সমস্যা। বাবা, তোমার লাগলো কি করে এত? তুই যে গ্রামে চলে যাচ্ছে, ওর মাথা কি হয়েছে? আমি আছে কি একবার চল মা। কি হয়েছে বলো বাবা? যাতে ও গ্রামে না যায় সেটাই আমি ওকে বোঝাবার চেষ্টা করছিলাম। কতবার ওকে রিকোয়েস্ট করলাম, শেষ পর্যন্ত আমি ওর পাও ধরলাম। সবার সামনে হাত জোর করে কত অনুরোধ করলাম আমি, কিন্তু কিচ্ছু শুনলো না। সবার সামনে ও আমাকে এত জোরে একটা লাথি মারলো যে সেসব ছাড়, না হয় একটুখানি লেগেছে, দু চার দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো এখন তোকে ওর নিচের মন থেকে বের করে দিয়েছে, আর এই আংটিটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল। আমি আংটিটা শেষমেশ কুড়িয়ে নিয়ে চলে এলাম। আজকে আমি এই বৃষ্টির শপথ নিয়ে বলছি, তুমি সব সময় আমার মনের মধ্যে থাকবে। এই আংটিটা ভালোবাসার চিহ্ন। তোমাকেও একটা কথা দিতে হবে, যখনই বৃষ্টি হবে তুমি আমাকে জড়িয়ে ধরবে। চিন্তা করিস না, ও তো পুরুষ মানুষ, ও যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু সমস্যা তো আমাদের না। দেখ মা, তুই গিয়ে ওর দিদির সামনে হাত জোড় কর। আমি যাবো না। জানো একবার, আমি যাবো না বাবা। যদি ও চলে যেতে চায় তাহলে ওর হাতে পায়ে ধরে আমি ওকে আটকানোর চেষ্টা করব না। যদি ও আমাকে ভালোবাসে তাহলে ও ঠিক ফিরে আসবে। আর যাওয়ার সময় ভবানীবাবুর সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো? এবার ভবানীবাবু এর প্রতিশোধ আমার আর আমার মেয়ের উপর নেবে। যে টাকাটা ধার নিয়েছিলাম উনি এখনই সেটা ফেরত চাইছেন, আর সেই টাকা না দিতে পারলে ওনার সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে। ওনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার আগে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। বলে রাখলাম, আমি তো তোমাদের জন্যই বেঁচে আছি। এবারে কি করব আমরা? একটাই পথ আছে, সেই প্রোডিউসার টাকা দেওয়ার জন্য এখন আমার পেছন পেছন ঘুরছে। আমার মেয়ে একবার হিরোইন হয়ে গেল, ওই টাকা আমি ওর মুখে গিয়ে ছুঁড়ে মারবো। কিন্তু সবে মাত্র জামাই বাবাজি চলে গেল, এখন গিয়ে মেয়েকে এই কথাটা বলা যায় বলো? বাবা। হ্যাঁ মা। আমি ফিল্মে অ্যাক্টিং করতে রাজি, যা টাকা পাবো সেটা দিয়ে ধার শোধ করে দিও। আরে আরে, রক্ত পড়ছে তো। এসব সারাও, যাতে সব। এ কার্পন, প্রোডিউসার। হ্যালো, আমি বলছি। প্রোডিউসার সাহেব নমস্কার। অ্যাডভান্সটা কবে নিতে যাব? কি বেনারসেই আছো? আরে তাতে কি হয়েছে, বেনারস থেকে আমি এক্ষুনি রওনা হচ্ছি। বাই বাই বেনারস। বাই বাই ভবানী। এটা আমার মন, এই বৃষ্টিকে সাক্ষী রেখে আজ আমরা এক হলাম। Ha 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 ha!
আরে বিজয় এসে গেছে, বিজয় এসে গেছে, বিজয় আমাদের বিজয় এসে গেছে। কেমন আছিস? এই বিজয় তুই কেমন আছিস? সব ঠিক আছে তো? এই চল তো, এত কি ভাবার আছে? যা হওয়ার হয়ে যাবে। পুরো এক ট্যাঙ্কি পেট্রোল নিয়ে গিয়ে সারা বাড়িতে আগুন লাগিয়ে শিলুকে নিয়ে চলে আসো। ভুলভাল বলছিস কেন? ও কোনো ছোটখাটো লোক নয়, বেনারসের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল লোক। আমরা অফ করব ওর পাওয়ার। ভবানী ভাবে যে শিলুকে ওর বাড়ি থেকে তোলার সাহস কেউ করতে পারবে না, সেই জন্য আমরা ডিরেক্টলি যাব না, পারফেক্ট প্ল্যান করে যাব। শিলুকে ওখান থেকে বের করতেই হবে। হে প্রভু রাম, দানবরাজ রাবণের হাত থেকে আমায় বাঁচাও। যদি তা না হয় তাহলে আমি জীবন ত্যাগ করে দেব। আমার প্রভু, আপনি তো জানেন আমি একজন পতিব্রতা নারী, আমাকে বাঁচান রাম, আমাকে এই রাবণের হাত থেকে বাঁচান। হে প্রভু, আমার প্রাণ বাঁচান, আমাকে এই দানবের হাত থেকে বাঁচান। খাবার খাচ্ছে না, ও বিয়ে করতে একদমই ইচ্ছুক নয়, উদ্ধার করুন। কিভাবে রাখবি ওকে? হে সীতা, ডাকো ডাকো, আরো ডাকো, রাম আসবে না? আমি রাবণ, রাবণের হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। না, যদি তুমি হাতে মেহেন্দি পরো তাহলে হাতের রং লাল হবে, যদি পায়ে নূপুর পরো তুমি তাহলে খুব ভালো লাগবে, আর যদি হাতটা কেটে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি চাইলে তোমার সঙ্গে সবকিছুই করতে পারি, কিন্তু আমার বাবা মারা যাওয়ার আগে আমায় বলেছিলেন মহিলাদের দেওয়া অভিশাপটা ভালো নয়, সেই জন্যে আমি এখনো অবধি কিছু করিনি। তবে আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। তাহলে তুমি কাকে ভালোবাসো? তোমাকে ছেড়ে যে পালিয়ে গেছে ওই বিজয়কে ভালোবাসো? ওর ব্যাপারে তুমি এত কেন ভাবছো? তুমি গায়ে থুতুও দিলে আমি সেটাকে চেটে নেব। তুমি আমার ব্যাপারে একটু ভাবো, নিজেকে একটু বোঝাও। আমার নিজের মনকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, আপনি বুঝুন। তুমি আমাকে যাই বলো না কেন, তোমার উপরে আমার রাগ হবে না। তোমাকে দেখলে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। তোমরা মেয়েরা যে কোনো পুরুষকে কাবু করতে পারো, আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি তোমাকে কালকেই বিয়ে করব। বিয়ের পিঁড়িতে বসার আগে পর্যন্ত সময় দিলাম, তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হও, আর এটাই আমার সিদ্ধান্ত। এই জন্মে এটা কখনো হবে না। আরে হতেই হবে। হবে না, মনে হচ্ছে আপনি ভালো করে রামায়ণ পড়েননি কখনো। সীতাকেও রাবণ তুলে নিয়ে এসেছিল, তার পরিণতি কি হয়েছিল জানেন তো আপনি? মাথায় রাখবেন। সীতাকে হরণ করে এনেছিস রাবণ, আজ আমি তোকে বধ করব। এই রাম, কি তুই? সীতার মঙ্গলসূত্রটা রাবণকে দে, ও পরাবে, দে ওকে। আরে তোর মাথা খারাপ হলো নাকি? এভাবে কেউ মঙ্গলসূত্র খুলতে পারে? দে ওকে। স্যার এটা পাপ, আমি পারবো না। দিবি নাকি গুলি করব? দেখছিস লাইট চলে গেল, এসব করা পাপ। বাজে বকো না, গিয়ে দেখো লাইট কেন অফ হলো, যাও। রাম বাঁচাতে এসেছে।
চল সামনেটা দেখি কি ফল্ট হয়েছে। এটা নিয়ে গিয়ে বসের রুমে রাখো। আচ্ছা রেখে দিচ্ছি। Come on, 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 come on
তোমরা সবাই ঠিক আছো? তাড়াতাড়ি চলো, শিলু যাও এখান থেকে, যাও। আরে তাড়াতাড়ি চলো, কি করছো, কি চলো, গাড়িতে ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওঠো তাড়াতাড়ি। ট্রেন কখন আসবে? একটা মালগাড়ি আসছে, তার টাইমও হয়ে গেছে, আমরা ওটাতে উঠবো। তোমরা নয়, শুধু আমরা যাব। সেটা কি করে হয়? আমরা যাব না কেন? যেটা বলছি সেটা শোনো, এতক্ষণ তোমরা যা যা করেছো সেটাই যথেষ্ট, এবার তোমরা যাও এখান থেকে। আমরা এই অবস্থায় তোকে একা ফেলে কি করে যেতে পারি? ওদিকে দেখ। তোমরা যাও এখান থেকে, তোকে ছেড়ে আমরা যাব না। বললাম না, যাও যাও এখান থেকে, যাব না আমরা। শিলু এসো।
এই তুমি কি হলো, এত গর্জন করছো কেন? যতই গর্জন করো আমি আর একটু ভয় পাই না। জোরে জোরে গর্জন করো, জোরে জোরে বৃষ্টি হোক। এই আমি তোমার সঙ্গে কথা বলছি, বুঝতে পারছো না তুমি? মাথা খারাপ? খুব স্টাইল মারছো দেখছি আজকাল, আমি খুব ভালো করে জানি। বৃষ্টি হবে তবে একটু সময় লাগবে, ব্যাস। অনেক সময় নিয়েছো তুমি, এবার বৃষ্টিটা দাও। আমার সোনা, আমার বাবু, আমার বেস্ট ফ্রেন্ড। তুমি জানো, তোমার উপর বিশ্বাস করে একটা ছেলে আমাকে কথা দিয়েছিল, ও নিজের মনে আমাকে আর আমার দেওয়া আংটিটা সারা জীবন সঙ্গে রাখবে। আমি ওকে একটা কথা দিয়েছিলাম, এই যে যখনই বৃষ্টি হবে তখন আমি ওকে জড়িয়ে ধরে নেব। এবার কিন্তু আমি সত্যি জড়িয়ে ধরবো ওকে, তোমার যা খুশি তুমি করে নাও, আমি আর কারোর কথা শুনব না, আমি সত্যি বলছি। কিন্তু আরে তোকে আর কি মারবো, তুই তো চেলা, যা তোকে ছাড়লাম আজকে, নিজের বসের কাছে যা আর ওকে গিয়ে বল যে ওর দিন এবার ফুরিয়ে এসেছে। কে কাকা, এইভাবে কি দেখছো? আমায় ভালো লাগছে তাই না? শিলুর বর তো আমি হব কাকা, আমার ভাই কাশি শিলুকে নিয়ে এক্ষুনি আসবে, যতই হোক নিজের রক্ত দিয়ে দাও। দাদা কাশি এসে গেছে। কাকা আমি বলেছিলাম না, কাশি এসেছে, শিলুকে নিয়েই এসেছে। কাশি কাশি, কাকা আমি বলেছিলাম না, কাশি ওকে নিয়ে আসবে, আমি জানতাম তুই ওকে নিশ্চয়ই নিয়ে আসবি,
তোর মতোই ভাই হওয়া উচিত। বল কোথায় ও, কোথায় শিলু? শিলু কোথায়, কি হলো বল। দাদা, আমাকে নিজের মনে করে তুমি সব কিছু দিয়েছো, কিন্তু তুমি যা চাইছিলে আমি সেটা নিয়ে আসতে পারিনি। সে আমাকে প্রাণে মারেনি, আমাকে ছেড়ে দিয়েছে। ও আমাকে যে জীবনটা দিয়েছে সেটা আমি চাই না। না কাশি, না, দে বন্দুকটা আমায়, দে আমায়, দে ওঠ ওঠ ওঠ। দাদা আমাকে মেরে। হ্যাঁ কি বলছিস তুই, হ্যাঁ পাগল হয়ে গেছিস নাকি? কাকা দেখো কি বলছে, মরে যাবে ও। হ্যাঁ হ্যাঁ বলছে মরে যাবে। হ্যাঁ এটা করবি না, এটা অন্যায়, মরে যাওয়া অন্যায়। তুই নিজে মরতে পারিস না, তুই নিজে মরতে পারিস না, বুঝলি বুঝলি। বাবা তুমি চলে এসেছো, আমি আমার ফিল্মে সব মিলিয়ে 14 কোটি টাকা খরচা করেছি। তুমি যদি মেয়েটাকে নিয়ে না আসতে তাহলে আমার পুরো টাকাটাই ধুলিস্যাৎ হয়ে যেত। দেখো দেখো এতে 10 লাখ টাকা আছে, তুমি এটা নিয়ে যাও। 10 লাখ নয়, 3 লাখ টাকা চাই। আরে কি বলছো, আরে কিরকম লোক তুমি, আর তুমি বলছো যে 3 লাখই দরকার। হ্যাঁ এই 3 লাখ টাকা এক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন প্লিজ। আরে এখানে দাঁড়িয়ে মুখ দেখছো কি, আগে টাকাটা পাঠাবার ব্যবস্থা করো। ওকে যাও, তুমি একদম চিন্তা করো না। কি মা, বিজয়কে দেখছিস? ও তো উপরে প্রোডিউসারের থেকে টাকা নিচ্ছে তোকে সুরক্ষিত এখানে নিয়ে আসার জন্য। মনে হচ্ছে কিছু মিথ্যে কথা টথা বলে 2-4 লাখ টাকা বেশি নেবার চেষ্টা করছে। সত্যি বলছি, আমার দিব্যি। আমাকে আর বোকা বানানোর চেষ্টা করো না, আমার দেওয়া আংটিটা এখন ওর কাছে আছে। নকল আংটি দেখে তুমি আমাদের আলাদা করলে, তুমি বলছো তো আমাকে এখানে আনার জন্য টাকা নিচ্ছে? যদি নিয়েও থাকে তাহলে কোনো ভালো কাজের জন্য নিচ্ছে। আমি আর তোমার কথায় বিশ্বাস করি না, আমি শুধু বিজয়কে বিশ্বাস করি। এই তুই বড় বড় লেকচার মারিস না, তোকে হিরোইন বানানোর জন্য আমি কত খেটেছি ভুলে গেলি? আমার থেকে এখন বড় হয়ে গেল? আমার কথা শোন, যে সিনেমাটা শেষ করতে হবে প্রোডিউসার। ছাড়ুন, হাতটা ছাড়ুন, শিলু শুধু আমার। ভালোবাসাকে কখনো চ্যালেঞ্জ করবেন না। আমার মেয়ের রাস্তায় এলে তোমায় আমি দেখে নেব। কি হয়েছে? আরে দাঁড়াও, আরে ওরা দুজন এক হয়ে যাক, সেই জন্য আমি ভগবানের কাছে মানত করেছিলাম। ওরা এক হয়ে গেছে, এখন ঠাকুরকে ধন্যবাদ জানিয়ে আসি।
থামে না, প্রেম কিছুই মানে না। হায় রে থামে না, কিছু তো মানে না, কাউকে ভয় করে না এমন। দেখিয়ে দিলি তো বিজয়, তুই প্রমাণ করে দিলি যে তুই পুরুষ মানুষ নস। পুরুষ হয়ে থাকলে এইভাবে আক্রমণ করতিস না, তোকে আর কেউ বাঁচাতে পারবে না কাপুরুষ। আমার কথা শোন, আমার ভাইপো কি কৌটোর দুধ খেয়ে বড় হয়েছে? তোকে মারতে পারবে না। আমার ভাইপো বাঘের বাচ্চা রে, বাঘের। এখানে দাঁড়িয়ে তোকে পুঁতে ফেলবে। আমার ভাইপো একলাই লড়বে, দম থাকলে তুইও লড়। এই এখানে কোনো লোক মাঝখানে ঢুকবে না, শুনেছিস? কেউ ঢুকবে না। ভবানী, জায়গায় পাঠিয়ে দে বেটাকে। যদি তুই পুরুষ হোস বুঝিয়ে দে, ওকে ছাড়বি না। Oh!
দাঁড়া, ভগবান ওর সঙ্গে আছে, সমস্ত লোক ওর সঙ্গে। ও জিতে গেছে, কিন্তু যদি তুই বেঁচে থাকতে চাস তো এখান থেকে পালিয়ে চল।
Ha ha ha.